রসগোল্লা একটা অত্যন্ত জনপ্রিয় মিষ্টি। কিভাবে বানাতে হয় রইল সেই সিক্রেট রেসিপি, ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, পালকের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কি করে রসগোল্লা বানাতে হয়। বাজার থেকে তো অনেকেই রসগোল্লা কিনে এনে খেয়েছেন, তো সেই রসগোল্লা তৈরির সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন, এখানে আমুল তাজা দুধ আছে 1 লিটার। তো আমি দুধটা প্রথমে কেটে আমি পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি দুধটা থেকে ছানা তৈরি করে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা ভালো করে ফুটলে আমি এর মধ্যে লেবু দিয়ে দেবো। ছানা কাটার জন্য আমি কোনো রকম ছানা কাটার পাউডার ব্যবহার করব না। এই দেখুন দুধটা ফুটছে, আমি ফুটন্ত দুধের মধ্যে লেবু চিপে দিয়ে দিচ্ছি। এবার আমি ছানাটা এই ন্যাকড়ার সাহায্যে ছেঁকে নেব। এবার আমি ছানাটা থেকে ভালো করে জল ঝরিয়ে নেব। দেখতে হবে যেন ছানার মধ্যে একটুও জল না থাকে। এইভাবে আমি খানিকক্ষণ ঝুলিয়ে রেখে দেব এই ছানা থেকে জলটা পুরো ঝরে যাওয়া পর্যন্ত। এই ছানাটা যেহেতু আমি লেবু দিয়ে বানিয়েছিলাম, তো আমি এর মধ্যে একটু জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ছানাটা এবার সুন্দর করে চটকে নিতে হবে। এই ছানাটা চটকানোর সময় আমি সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, খুব বেশি ময়দা দিচ্ছি না। এবার এই ভেতরে আমি একটা করে নকুল দানা ভরে দেব, দিয়ে আমি আবার গোল করে নেব। এগুলো রেডি। এবার আমি রসগোল্লাটা তৈরি করব। কড়াইতে সামান্য জল দিয়ে দিচ্ছি চিনির রসটা বানানোর জন্য। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। রসটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর ভেতরে রসগোল্লার বলগুলো দিয়ে দিচ্ছি।
এই দেখুন রসগোল্লাগুলো একদম রেডি, পুরো বলের মতো ফুলে উঠেছে। তো এবার আমি এটা গ্যাস অফ করে খানিকক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।